আপনাকে আমি ঠিক এই জায়গা একটা প্রশ্ন করছি আপনি তো বাংলাতে উপাচার্য হয়ে দেখলেন যে শুধুমাত্র মেধা শুধুমাত্র হায়ার এডুকেশন শুধুমাত্র এত বছরের এক্সপিরিয়েন্স একাডেমিক কোয়ালিফিকেশন ভদ্র নম্র হওয়া এগুলোই কোর স্কিল সেট যেগুলোকে আমরা বলি মানে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলের জন্য যথেষ্ট নয় উপাচার্য হওয়ার জন্য কি এখানে গুন্ডার একটা ক্র্যাশ কোর্স নেওয়াটা প্রয়োজন আজকাল মানুষ ভদ্রতাকে দুর্বলতা বলে মনে করে ভদ্রতা মানে তো দুর্বলতা নয় একটি বাঙালি গেরস্থ মানুষ তিনি তো ভদ্রলোকই হবেন বাঙালি ভদ্রলোক বলে তো একটা কথা আছে এইটি ভদ্রলোকের কেন এত অভাব হবে আমাদের সমাজে এত সাহস এদের পেছনে কোনো বড় লোক হাতে না থাকলে সম্ভব নয় মানে অর্গানাইজ করা হচ্ছে যিনি আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন না সমস্ত সিস্টেমটাকে ধুলোয় মিশিয়ে দেবেন না আমি জানি না হয়তো আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে চেনেন হয়তো জাস্টিস অমৃতা সিনহাকে চেনেন জাস্টিস মান্থাকে হয়তো আপনি চেনেন বা গোটা বাংলা বা দেশ জুড়ে বহু জাস্টিস বহু বিচারপতি হয়তো আপনার বন্ধু স্থানীয় মানুষ কিন্তু আপনার সঙ্গে যদি এটা হতে পারে আপনার কথায় একটা সময় পুলিশ ওঠা বসা করেছে আপনার কথায় হয়তো পুলিশকে আপনি ডেকে পাঠিয়েছেন আইএস আইপিএসদের ডেকে পাঠিয়েছেন আপনার কথায় সাজা ঘোষণা হয়েছে আপনার কথায় গোটা কোর্টরুম উঠে পড়েছে কোর্ট গোটা কোর্টরুম ডিজলভ হয়ে গেছে সেই আপনি যখন এই বাংলাতে এই ধরনের ঘটনার সম্মুখীন হন আমরা কোথায় যাব যাবো একটা কথা লাস্ট বলি আমি কর্ণাটকের প্রধান বিচারপতি তখন সেদিনকে কর্ণাটক বন্ধ আমি কলকাতার মতোই ধরেছিলাম যে আমাদের পুলিশ স্কট করে যেমন নিয়ে যায় যাবে তারপর বাড়ি চলে আসবো আমি কোর্টে দেখলাম কোর্টটা ভর্তি তাহলে হ্যাঁ গো তোমাদের কর্ণাটক বন্ধ তোমাদের কি ব্যাপার কোর্টের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই আমরা তো দোকান বাজার বন্ধ রেখেছি আদালতে আসবো না কেন আদালতে না তো বিচার পাবো না আমার এই যে মানসিক পার্থক্যটা আমি ওখানে নজর করেছিলাম ওই পার্থক্যটা কিন্তু আমার ভালো লেগেছিল তা আমাদের এই ছেলে মেয়েদের চলে যেতে হচ্ছে কেন এই ইনডিসিপ্লিনের জন্যে আজকে আমাদের এই ছেলেগুলো যখন বাইরে যাচ্ছে তখন উদয়স্ত কাজ করছে ঠিক কিন্তু যারা এখানে রয়েছে এখানকার জলের কিন্তু আমি জানি না এটা চলবে না কাজ করবে না এই একটা অদ্ভুত ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে রাজনীতি অনেক দিন ধরে ঢুকেছে শিক্ষা নিঃসন্দেহ শিক্ষায় রাজনীতি পড়ানো হবে কিন্তু শিক্ষায় রাজনীতি হবে না একদম জাস্টিস মুখার্জি সেই জায়গাটা ধরেই মানে আজকের এই জানতে চায় বাংলার পরে হয়তো বাংলার মানুষ হিসাবে বাঙালি হিসাবে আমাদের হয়তো ভাবার সময় এসেছে যে একজন প্রাক্তন বিচারপতি একজন চিফ জাস্টিস ছিলেন একটা কর্ণাটকা হাইকোর্টের চিফ জাস্টিস নিপাট ভদ্রলোক একজন মানুষ যার পরিবার থেকে অনেকে বড়ো বড়ো জায়গায় কাজ করেছেন যার কাকা প্রেসিডেন্সির প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন যিনি নিজে জাস্টিস মুখার্জির সহপাঠীদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষটিকে পর্যন্ত ছাড়া হচ্ছে না সেই মানুষটি পর্যন্ত ক্যাম্পাসে রাজনীতির শিকার হচ্ছেন শিক্ষায় যে নৈরাজ্যের কথা আমরা বলি উচ্চ শিক্ষায় যে ধসে যাচ্ছে উচ্চশিক্ষা ধসে যাচ্ছে সেই ধসে যাওয়া এক অবক্ষয়ের পাহাড়ের ওপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধায় দেখতে পারবো না যে একজন উপাচার্যকে এভাবে অসহায়ভাবে কথা বলতে হচ্ছে এবং শুধুমাত্র একজন উপাচার্য নয় একজন প্রাক্তন বিচারপতি একজন বিচারপতির অসহায়তার গল্প বোধায় গল্প না বাস্তব গল্প হলেও সত্যি ধন্যবাদ জাস্টিস মুখার্জি রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন